चलो पढ़े जाए तासरी तामिनो ताता আলমিনার হচ্ছে মাদ্রাসা তিন দিনের বন্ধ দিছে, তো হচ্ছে ও খুব বিরক্ত করতেছিল বিকাল থেকে যে আম্মু একটু চলো ঘুরতে যাই ঘুরতে যাই। তো বেশ অনেক দিনই হয়েছে যে বাইরে তেমন কোথাও যাওয়া হয় না, তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে মেডিকেল থেকে ঘুরে আসি। তো আমাদের রেডি হইতে হইতে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল, কারণ তাসরিফকে একবারে খাওয়ায় দাওয়ায় তারপর হচ্ছে রেডি হয়ে আমরা বের হয়েছি। তো রিক্সায় করেই আমরা মেডিকেলের ভিতরে যাচ্ছি, তো একটু ওরা ওখানে একটু খেলাধুলা করবে, দেন হচ্ছে হালকা কিছু আমরা নাস্তা টাস্তা করে দেন হচ্ছে বাসায় যাব, এরকমই হচ্ছে চিন্তাভাবনা ছিল। তো মাঝে মধ্যে বাচ্চাদের খুশির জন্য এইটুকু তো করা যেতেই পারে। তো আমরা হচ্ছে একদম মেইন গেট দিয়ে ঢুকে মেডিকেলের ভিতরেই যাচ্ছি। তো আলমিনা তো অনেক বেশি এক্সাইটেড ছিল, আর তাসরিফের কথা কি বলবো আমি তো এটা কল্পনাই করি নাই। তো যখনই ওকে নিয়ে আমরা মেডিকেলের ভিতরে গেলাম, রিক্সা থেকে নামার সাথে সাথেই আমার ছেলে এত পরিমাণে নাচানাচি শুরু করে দিছে আর এত লাফালাফি শুরু করে দিছে, আমি তো দেখে একদমই অবাক হয়ে গেছি। যে আর বেসিক্যালি ও একটু বাইরে আসলে অনেক বেশি খুশি হয়, আমি হচ্ছে ওকে তেমন একটা বাইরে বের করার সময় পাই না বা বাইরে খুব বেশি একটা বেরোনো হয় না। তো ও যখন বাইরে বের হয় অনেক আনন্দ করে, তো মাঝে মধ্যে খুব ভালো লাগে, কিন্তু কি বলবো আসলে সময় পাই না দেখেই হচ্ছে বাচ্চাদের নিয়ে বাইরে বেরোনো হয় না তেমন। তো আমরা হচ্ছে আসার পথে আইসক্রিম কিনে দেন হচ্ছে আলমিনা খাইতে খাইতে আসতেছিল, আর তাসরিফের হাতে যেটা ছিল ও ওইটা নিয়ে খুব কামড়াকামড়ি করতেছিল, এই যে নাচানাচি শুরু করে দিচ্ছে আমার ছেলে, আর অনেক আনন্দ করতেছে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। খাও, ওকে ওকে খাও খাও। পোকা 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 ধর না ধর না। তো এখানে হচ্ছে আলমিনা একটু ভিডিও করতেছিল, তো এখানে হচ্ছে অনেক বিকালে অনেক বাচ্চারা, তারপর অনেক আশেপাশে মানুষজনরা যারা আছে, তারপর দূর দূরান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসে, কারণ হচ্ছে মেডিকেলটা মানে অনেক মানুষ আসলেও কেন জানি না একদম একটা নিরিবিলি পরিবেশ, মানুষ এটা অনেক পছন্দ করে। তো আসলে শহরের যেখানেই যায় না কেন সব জায়গায় যানজট, তারপর অনেক মানুষের ভিড়, তো ভালো লাগে না। কিন্তু মেডিকেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে তেমন বেশি গাড়ি ঘোড়াও নেই, তারপর হচ্ছে খেলার সুন্দর স্পেস আছে। তো এখানে আমার আলমিনা আর তাসরিফ দুজনেই খুব সুন্দর করে পোজ দিচ্ছিল, ছবি তুলতেছিলাম আমি। তো আলমিনা অনেক আনন্দ করতেছিল, ওর ভাইয়া তার থেকে আরও চৌগুণ আনন্দ করতেছিল, এটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো আমি হচ্ছে ওর বাবা যেহেতু ঢাকায় গেছে, আমি হচ্ছে ছবিগুলো ওর বাবাকে পাঠাইছি, ভিডিওগুলা, তো ওর বাবাও দেখছে, খুব খুশি হয়েছে। আর আসার সময় হচ্ছে আম্মাকেও মানে আমার শাশুড়িকেও বলছিলাম যে চলেন আমরা ঘুরে আসি, বাট আজকে হচ্ছে উনি একটু বাজারে গিয়েছিল, তো এই জন্য আর আসতে পারে নাই, কিন্তু নেক্সট টাইম ওনাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। পড়ে যাবা ফুলা ভাঙে তো ঠিক আছে।
আর আলমিনা যখন ছোট ছিল তখন আলমিনাকে নিয়ে অনেক বেরোনো হয়েছে, বাট এখন হচ্ছে তেমন একটা আমি সময় পাই না, দেখে তেমন বাইরে যাওয়া হয় না। আর আলমিনা যখন ছোট ছিল তখন ওর দাদু বেঁচে ছিল, আর হচ্ছে ওর দাদু আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে বা কোনো কিছুতে আমাকে বারণ করে নাই, তো যার কারণে আমিও আসলে ওদের নিয়ে ঘুরতে যাইতে পারছি বা বাপের বাড়িও তেমন যেতে পারছি। বাট এখন নিজের সংসার বলেন, তারপর হচ্ছে সব কিছু সামলায় নিজের শরীরে আর এনার্জি থাকে না যে বাচ্চাদের নিয়ে কোথাও বের হব বা নিজেকে একটু সময় দিব। তো তারপরেও আমি যে অখুশি বা অসুখী সেটা একদমই না, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাচ্চাদের নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে, আমার সংসার নিয়ে। তো সবাই দোয়া করবেন আমার সারাটা জীবন যেন এইভাবেই কেটে যায়। তো আমার তাশরিফ আলমিনা দুজনে অনেক বেশি আনন্দ করতেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, এবং আমি চাই আমার বাচ্চারা সবসময় যেন এরকম হাসি খুশি থাকে, দুধে ভাতে থাকে। সবসময় আমি দোয়া করি এবং আমার আয়ুটাও যেন ওদের লেগে যায়, আমি সবসময় দোয়া করি মন থেকে আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস সব বাবা মারাই এটাই চায়, তো আমি তার ব্যতিক্রম কিছু না। তো আমরা হচ্ছে প্রায় 2 ঘন্টার মতন মেডিকেলে ছিলাম, তো ওরা ওই 2 ঘন্টা এখানেই খেলাধুলা করছে। দেন হচ্ছে আমরা মেডিকেলের সামনে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট বলতে, মানে হচ্ছে এটা হচ্ছে জুসি বার, মানে তো এটা হচ্ছে লিমন ভাইয়ার রিফ্রেশ জুসি বার এরকম কিছু একটা নাম, আমি সম্পূর্ণ শিওর জানি মনে আসতেছে না এরকম। তো আমরা ওখান থেকে জুস নিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, তারপর পাশের দোকানটায়ও গেলাম, ওখান থেকে হচ্ছে বার্গার আলমিনা যা যা খাবে শুরু করে ও হচ্ছে নিছিল। ফার্স্টে হচ্ছে চিকেন ফ্রাই নিল, তারপর হচ্ছে বার্গার নিলাম আমরা। তো দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, তারপর খাওয়া দাওয়া করলে করে বাসায় যখন চলে আসি তখন রাস্তায় আবার হচ্ছে আমার বাপের বাড়ির আমার চাচিরা সবাই মিলে মেডিকেলে যাচ্ছিলো,